এত সুন্দর লাগছে ছলা ছলা শব্দ, দূরে যে টিলাগুলো পুরো ঘিরে রয়েছে, আর মেঘ, কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সেদিন সুবর্ণভিলার ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, তরকারি, সুজির বরফি আর ডিম। পেট ভরে প্রাতরা সেরে ওদের নিজস্ব গাড়িতে বেরিয়ে পড়লাম পত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। রাঁচি থেকে প্রায় 30 কিলোমিটার আর রামগড় থেকে 41 কিলোমিটার হচ্ছে পত্রাতু ভ্যালি। রাঁচি থেকে আসতে হলে আপনাকে ওপর দিক থেকে নিচের দিকে নামতে হবে, আর রামগড় থেকে যেতে গেলে ওপরের দিকে উঠতে হবে। তা আমি এখন যাচ্ছি কিন্তু সেই রামগড় থেকে পত্রাতু ভ্যালি। আর পত্রাতু ভ্যালির যে আসল ফ্লেভার সেটা হচ্ছে ওপরের যে টপ যে জায়গাটা রয়েছে সেখান থেকে, ভিউ পয়েন্ট থেকে তলার দিকে রাস্তাটা পুরো সাপের মতন এঁকে মেঁকে গেছে সেটা দেখতে পাওয়া যায়। চলে এলো পত্রাতু ড্যাম। এখানে একটা ছোট্ট গেট আছে, সেখানে গাড়িটা পার্ক করে বাঁদিকে হনুমান মন্দির আর ডান দিকে আশ্রম ফেলে সোজা এগিয়ে এলেই সেই জায়গা পড়বে যেখান থেকে ড্যামের জল ছাড়া হয়। তবে শ্রাবণ মাসে এলেও এখনও এদিকে সেরকম বৃষ্টি না হওয়ার কারণে জল ছাড়ার দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। এখান থেকেই একটা রাস্তা এঁকে বেঁকে ড্যামের ওপরে উঠে গেছে, সেখান থেকে নিচের দৃশ্যপটটা ভারী সুন্দর। বেশ কিছুটা নেমে চলে এলাম একদম জলের কাছে। ড্যামের জলের ছলাৎ ছলাৎ শব্দ বারবার মনে করে দিতে লাগলো সেই বরন্তীর ড্যামের কথা। যে কোনো কবি আসলে হয়তো 8-10টা কবিতা এখানে বসে বসে লিখে নেওয়া যেত, মানে লিখতে পারতেন। মানে এত সুন্দর লাগছে ছলাৎ ছলাৎ শব্দ, দূরে যে টিলাগুলো পুরো ঘিরে রয়েছে, আর মেঘ, কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমি রয়েছি এখন পত্রাতু লেকে। পত্রাতু লেকের এই সাইডের যে জায়গাগুলো তেরপল বা এই জাতীয় দিয়ে ঘেরা রয়েছে, এখানে খাবারের স্টল টল ইত্যাদি অনেক কিছু থাকে, এবং লেকের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু সময় বেশ কিছুটা সময় এখানে কাটানো যায়। তবে সেটা ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু সম্ভব, এই বর্ষাকালে সম্ভব নয়। এবার আমরা গাড়ি করে আঁকামাঁকা পথ ধরে উঠব পাহাড়ের বেশ কিছুটা ওপরে। এখান থেকে পুরো পত্রাতু ভ্যালি এবং রাস্তার হেয়ার পিন বেন্ডগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। পত্রাতু ভ্যালির প্রধান আকর্ষণ হচ্ছে এর হেয়ার পিন ব্যাঙ্ক, মানে বেন্ডগুলো পুরো হেয়ার পিনের মতন। মানে গাড়িতে করে যে ব্রিজটা দেখালাম, সে ব্রিজটা ক্রস করার পরে কিন্তু এই হেয়ার পিন বেন্ডগুলো আসতে শুরু করবে, আর ওপরের জায়গা থেকে, মানে একটা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে এই হেয়ার পিন ব্যাঙ্ক মানে বাঁকগুলো প্রত্যেকটা পরিষ্কার দেখা যায়। কিছুক্ষণ আগেই ছিলাম পত্রাতু লেকের ওপারে, এখন চলে এসেছি এপারে। এপারে একটা পার্ক আছে, ঝাড়খণ্ড সরকারের ট্যুরিজমের একটা পার্ক রয়েছে। সেই পার্কে 20 টাকা টিকিট কেটে আপনি বাচ্চাদের জন্য একটা সুন্দর বন্দোবস্ত রয়েছে সেই পার্কে, আর বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, স্পিড বোট কিংবা হাতে টানা বোট, যে কোনো ইচ্ছে করতে পারেন। কত কী টিকিটের ব্যবস্থা সব কিছুই বলে দিচ্ছি। আমার যা ওয়েট, স্পিড বোটের একটা দিক এমনি দেবে যাবে।
কিতনা স্পিড আমি কিতনা হ্যায় স্পিড স্পিড 55-60 কিলোমিটার এখন স্পিড এই পুরো স্পিডবোটের রেট হচ্ছে 750 টাকা। যদি অফ সিজনে আসেন তাহলে কিন্তু 100-150 টাকা হলেও কমলেও কমতে পারে। অসাধারণ অভিজ্ঞতা পদ্মাতু লেকে আসলে অবশ্যই এই স্পিডবোটটা করা কিন্তু ভুলবেন না। এই পত্রাতু ভ্যালি আসতে হলে ট্রেনে করে চলে আসুন রাঁচি কিংবা রামগড়। এই জায়গায় আসার জন্য হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে। রামগড়ে এলে চলে আসুন সুবর্ণবিলা হোমস্টেতে, ওরাই দায়িত্ব নিয়ে এখানকার সমস্ত ট্যুরিস্ট স্পট দেখিয়ে দেবে। ট্রেনের টাইমিং, কোন ট্রেনে আসবেন আর কিভাবে এখানে আসা যায়, এই হোমস্টের ফোন নাম্বার সহ সমস্ত ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তবে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।